শীত মৌসুম হলেও রাজধানী বাজারগুলোতে তুলনামূলক বাড়তি শাকসবজির দাম, তবে কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে মাছ, আর চালের বাজার রয়েছে অপরিবর্তিত। সাপ্তাহিক বাজার দরের আরও তথ্য ড্যানি ডংয়ের রিপোর্টে। বাজারে সব নতুন ও টাটকা শাকসবজির সমাহার, সরবরাহেও নেই কোনো ঘাটতি। শীত মৌসুমে সবাই আশায় থাকে বছরের অন্য সময়ের চেয়ে কম দামে পাওয়া যাবে টাটকা শাকসবজি, কিন্তু ক্রেতাদের সেই আশায় পড়েছে বাধা, কারণ সব সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। পেঁয়াজ 50, আর পেঁপে হলো 30-35, ফুলকপি 25-30 টাকা, আর ধনেপাতা 80 টাকা কেজি, মরিচ হলো 120 টাকা কেজি, শসা 50 টাকা, আর খিরা 60 টাকা। দাম নিয়ে অসন্তোষ ক্রেতারা দাবি করলেন বাজার মনিটরিং এর। উইন্টার কাল তাই না, ওই হিসাবে তো কম হওয়া উচিত। আমরা সারা বছরে একটা লাউ নিয়ে যাই 60 টাকা, ম্যাক্সিমাম 60 টাকা, এখন হচ্ছে সেই 60 টাকাই, তাহলে কমলো কোথায়? বাজার যদি মনিটরিংটা সরকার যদি করে, তাইলে নিত্য প্রয়োজনীয় জিনিস বিশেষ করে তরকারিটা ঊর্ধ্বমুখী হইতেছে, এটা সরকার তদারকি করলে এটা কন্ট্রোলে থাকবে। এদিকে নতুন করে আর বাড়েনি চালের দাম, আমদানি হলে দাম কমবে বলে আশ্বাস বিক্রেতাদের। ইন্ডিয়া থেকে যদি চাল আসে তাহলে বাজার কিছুটা চালের দাম কমতে পারে, তবে বর্তমানে বাজার স্থিতিশীল আছে চালের দাম। পেঁয়াজ রসুন ভোজ্যতেলের দাম আগের থেকে কিছুটা কমেছে। ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে 130 টাকা দরে, তবে উত্তাপ কমেছে মাছের বাজারে, সব ধরনের মাছই পাওয়া যাচ্ছে আগের থেকে কিছুটা কমে। মাছের সিজন তো এখন, মাছের দাম কম আছে। এছাড়া গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। ড্যানিত রং, মাই টিভি, ঢাকা।